তবে অংশ তুই পারিসও বটে, চুমকিকে সাজানোর ব্যাপারে তোর কিন্তু আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আহা, দাদু ভাইয়ের কি দোষ বলো দেখিনি, বউকে সাজানো কি চারটিখানি কথা? ঠিক, খোলা চোখে গুলিয়ে ওঠা যায় না, তার উপরে আবার চোখ বাঁধা সময়ও বাঁধা। বাবা গো, মনু আমার মনে হয় আমি ঠিক পারবো। আহা, বলে তোমার আক্কেলটা কি বলো দেখিনি, হচ্ছে নাতি নাত বউদের কথা, তার মধ্যে তুমি লজ্জার মাথা খেয়েছে। লজ্জা পাওয়ার কি আছে, যা সত্যি আমি তাই বললাম। ঠাম্মি, দাদু ভাই কিন্তু কিচ্ছু ভুল বলেনি, দেখো দাদাভাইকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে বৌদিমণিকে। সত্যি আমার না আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল কাজটা করার সময়। তুই একেবারে ঠিক বলেছিস, ও কিন্তু খুব সুন্দর করে করেছে কাজটা, খুব ভালো, খুব ভালো। সত্যি দাদাভাই, তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, তোর সাজানোতে কি সুন্দর দেখাচ্ছে দেখ বৌদিমণিকে। আর্য, এটা কিন্তু ঠিক, চারুকে আজ দারুণ দেখাচ্ছে। তোমরা তো আসল কথাটাই বুঝলে না। ওমা, তুমি আমার কোন আসল কথাটা বুঝলে শুনি। মনু, তোমার মুখখানা যেমন আমার মনে আঁকা আছে, ঠিক তেমনি চাও দিদি মুখখানাও দাদু ভাইয়ের মনে আঁকা আছে। ও শুধু তুলি বুলিয়েছে। এই জন্যই বলে ম্যারেজেস আর মেড ইন হেভেন। তা তো বটেই, তিন বিধাতার বিধান নিয়েই তো বিয়ে হয় রে মা। উনি ওপর থেকে সব ঠিক করে তবে পাঠান। তবে মা, এটা কিন্তু একটু আনফেয়ার, কারণ আজকে তো শুধু আমাদের চারু আর রাজ্য পার্টিসিপেট করেনি, অংশু আর চুমকিও পার্টিসিপেট করেছিল। আমরা সবাই মিলে যেভাবে চুমকির দিকে তাকিয়ে হাসলাম, ওরটাতে খারাপ লেগেছে, আর সেটাই স্বাভাবিক, তাই না? মেয়েটা সত্যি বড্ড লজ্জা পেয়েছে গো। তা তো বটেই। অংশু, হ্যাঁ মা, যাও গিয়ে চুমকিকে ডেকে আনো। আমি ডেকে আনছি। হ্যাঁ দাদু ভাই, যাও গিয়ে চুমকিকে ডেকে আনো। আজ বছরের প্রথম দিনে মেয়েটা মুখ ভার করে থাকবে, সেটা ভালো দেখায় না। যাও দাদু ভাই। যাচ্ছি যাচ্ছি মা। যে মানুষগুলো তোর ভালো মন্দের কথা এত ভাবে, তুই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করিস চুমকি? কি ব্যাপার আপনার? আমার কই কোনো ব্যাপার না তো, আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে সবাই কি সুন্দরভাবে হই হই করে নতুন বছরটা শুরু করছে। হ্যাঁ, আর আর আপনি আপনি আপনিও তো কি সুন্দরভাবে সবটা। সেই কথা আপনার কাছে কে জানতে চেয়েছে? আমি তো এই কথা বলছি না। তো তাহলে আপনার হাতটা ফাঁকা কেন, আপনি কিছু নেননি? ও আচ্ছা আচ্ছা, না না, আমি আমি ড্রিঙ্ক করি না। জল? হ্যাঁ জল, জল খাই 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 খাই, চলতে চলতে পারে। ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আনছি। দাদু ভাই, কি হয়েছে? এই যে সবাইকে ডেকে ডেকে বলছো কে কি নেবে, কই এই বুড়ো দাদা ভাইয়ের তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, তার কথা জিজ্ঞেস করলে না? তেষ্টা পেয়েছে? আচ্ছা, ঠান্ডা আনবো? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা বড় দিয়ে দুটো, দুটো কিউ দিয়ে কিন্তু। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা দুটো কিউ। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা আর কিছুই না, শুধু বড়। হ্যাঁ আর কিছুই না, তোমার জন্য বড় দেওয়া জল নিয়েই আসছি। ঠিক আছে, জল, শুধু জল? হ্যাঁ দাদু ভাই, ওই যে উনি, ওনার জন্যই জল আনতে যাচ্ছি, উনি জল খাবেন, আর তার সাথে তোমার জন্য বরফ দেওয়া ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আসবো। তোমার তো তেষ্টা পেয়েছে বলো? শিবম শিবম, কি দিনকাল পচি দিদি ভাই, এইসব কচি কচি ছেলেরা সব জল খাবে? আমার বাপু জলের তেষ্টা মিটবে না, আমার যে একটু দারুণ বাড়ি হবে। না না দাদু ভাই, আমি পারবো না, ঠাম্মি না করে দিয়েছে। আরে বাবা, সে কি জানতে পাবে নাকি দাদু ভাই? আচ্ছা ভাই আচ্ছা, চিবি করে একটু খানি দিদি ভাই, এই চেষ্টাটা আত্মার,
আর আত্মা শান্তি না হলে নতুন বছরে অতৃপ্ত থেকে যাবো তো। সেই তোমার ঠাম্মি জানতে পারো আর আমার আত্মার আমি খাঁচা ছাড়া করু, আমি পারবো না দাদু ভাই, সরি আমি পারবো না। এই তো চিয়ার বলে শুরু করলি, এখন সরি বলে চলে যাচ্ছিস? প্লিজ দাদু ভাই আমি পারবো না। আমি আছি দাদু ভাই। আজকে দিনটার জন্য তুমি বহুদিন আগে আমাকে পারমিশন দিয়েছিলে, তাই আজকে একটু হলে আমি এনে দেব। দেখো দেখি, এই না হলে আমার দাদু ভাই কিন্তু এইটুকু এইটুকু তাই দাও, অল্পে খুশি থাকি। দিস না দাদা ভাই, ঠাম্মি জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? ও দাদু ভাই, তাহলে কি আমায় চিরতার জল খেয়ে থাকতে হবে? কেউ জানবে না, আর এই সবটা শুধু আমাদের তিনজনের মধ্যে থাকবে, কি তাই তো? সাবাস, এই না হলে আমার দাদু ভাই। এখনো চুমকি এলো না, সোজা কথায় ঠিক হওয়ার জায়গায় তুই আর নেই চুমকি। এইবার তোকে ঠিক রাস্তায় আনবো আমি। বাবা, ঠিক সময় মতন পৌঁছে গেছিলাম বলে কিনা আজকে সব কিছু এভাবে বাঁচাতে পারলাম। হ্যাঁ, সোনুকে কিভাবে বার করে দিলাম ওখান থেকে, নাহলে গ্রামবাসী যেভাবে ছেঁকে ধরেছিল তাতে তো মনে হচ্ছিল একটু পরেই ফটিকের কথা সব পেট থেকে বার করে দেবে। ও মা শেতলা, তুমি আছো মা, মা আছো গো তুমি। এইবার দেখ চারু, তোর আমি কি হল করি, ফটিক তো ফটিকের কাজ করবি, আর আমি আমি আমার কাজটা সেরে নিই। চুমকিটা গাদা হলে কি হবে, মাথায় মাঝে মাঝে বুদ্ধি করলে মেয়েটা। হ্যাঁ, ঘরের জিনিস তো ঘরেই থাকবে, ও নিয়ে চিন্তা করে লাভ কি, বাড়িতে তো কেউ নেই। এই কাজটা আগে সেরে নি, দেখি বাবা কোথায় কি আছে। হ্যাঁ, পটিককে বিশ্বাস নেই, কোথায় যে আমাকে কখন ফাঁসি দেবে, ফোনটা চাই চলে কি করে। আর বাবা কি হচ্ছে রে বাবা, আমি জড়িয়ে আছি, মরণ দশা। হ্যাঁ, দিন ধরে ফটিকের কাছে এই ফোনটা ছিল, এই ভিডিওটা ফটিকের। সর্বনাশ হয়ে গেছে জুম্পা। কি হয়েছে? ফটিক, ফটিক আর নেই। জেন্টলম্যানস ওয়ার্ড দাদু, এক ছিপি মানে কিন্তু এক ছিপি। একদম। ও দিদি ভাই, মা গো মা, না না জল নয় জল নয়, অমনি। শান্তি, এ হলো দেবভোগ্য জিনিস দিদি ভাই, এতে ভেজাল মেশানো পাপ।
কি বলো দাদু ভাই, ঠিক বলেছি না? কিন্তু দাদু আর এক ফোটাও না কিন্তু। আপনাকে দাদু ভাইকে আর বলতে হবে না, দাদু ভাই যখন বলেছে তখন দাদু ভাই এইটুকুই খাবে, আর নিশ্চয়ই দাদু ভাই যাইবে না। কোনো গান টান নেই না? আমাদের সময় কত ভালো ভালো গান ছিল, আর এখনকার গান ভাষা বোঝাই যায় না। দাদু ভাই তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ এবারে। দাদু ভাই তোর কপালে না দুঃখ আছে, লক্ষণ কিন্তু ভালো না। আমি যাই তোর বন্ধুকে একটু জল দিয়ে আসি। সাঁঝের বাতি।